করোনা আতঙ্কে বন্ধ নেত্রকোনার বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলো, স্বাস্থ্য কমপ্লেক্সেও মিলছে না পর্যাপ্ত সেবা। এমন সময় সেবা দিয়ে যাচ্ছেন মানবিক এক চিকিৎসক, দূর দূরান্ত থেকে তার কাছে আসছেন রোগীরা, মোবাইলেও চিকিৎসা দিচ্ছেন তিনি। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই জেলার নামিদামি চিকিৎসা সেবাদান কেন্দ্রগুলো বন্ধ রয়েছে। এমন সময় নেত্রকোনায় সেবা দিয়ে যাচ্ছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকায় শাহ সুলতান ডায়াগনস্টিক সেন্টার প্রতিদিন খোলা রাখছেন রোগীদের সেবায়। দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন ক্লিনিকে, পাশাপাশি নিয়ম মেনে হাত ধোয়ার ব্যবস্থা সহ রোগীদের শৃঙ্খলভাবে সেবা দিতে পেরে খুশি কর্মচারীরাও। পেশেন্টকে বলে দিতেছে হ্যান্ড ওয়াশ করে পরে ভিতরে ঢোকার জন্য। ভিতরে ঢোকার পরে আমরা সমস্যাগুলো জিগাই, কে কোন জায়গা থেকে আসছে নির্ধারিত করি, বাচ্চার বয়স ওজন এগুলো আমরা সামারা করি, করে স্যারকে আমি জানাই। ডাক্তারের সেবা পাওয়া এবং সেই সেবাটা নেওয়ার যে সুযোগটা, সেই সুযোগটা অনেকাংশেই আমরা কমে গেছে। স্যারে একমাত্র বসে, তাই আমরা স্যারে উপকারই আমরা পাইলাম, তাহলে তো আমরা কষ্ট হইতো বাচ্চাকে নিয়ে। চিকিৎসক নিজেও এই দুর্যোগ মুহূর্তে সেবা দিতে পেরে খুশি, পাশাপাশি করোনায় তারুণ্যের সঙ্গে যুক্ত থাকায় মোবাইল ফোনেও দিচ্ছেন সেবা। আমরা সেই শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সার্ভিসটা দিয়ে যাচ্ছি, জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। জেলার প্রায় 25 লাখ মানুষের জন্য সদর হাসপাতাল ও 9টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এতে 157 জন চিকিৎসক এবং 280 জন স্টাফ নার্স কাজ করছেন। বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে শতাধিক। সময় সংবাদ, নেত্রকোনা।